হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি কুর্তি পরে নিয়েছি, কারণ আজকে খুব গরম। বাবা বাজার করে চলে আসছে এখনই, তো আমি দেখবো বাজারে কী কী এনেছে। আমি এখন রান্না করব, তো আমি ঘরটার একদম ক্লিন করে নিয়েছি। আমার হাজবেন্ড ঘুমাচ্ছে ওখানে, আর আজকে নেলস কাটিং করেছি আমি, এরকম করেছি। তো দেখাচ্ছি আমি কী কী বাজার এনেছি আর আমি রান্না করব। এখন চান করিনি, আমি পরে চান করে নেব। তো এটা আমাদের বারান্দা, আমি রান্নাঘরে যাব। অনেক কাপড় চোপড় ধোয়া আছে, ওগুলো উঠাতে হবে। এটা আমাদের বারান্দার সাইডটা, ওদিকে প্রচুর গাছ আছে। তো আমি দেখছি কি আনছে আমার রান্নাঘরে, কি আসছে আজকে। অনেক বাজার আসছে, তো আমাদের বাজারের থেকে অনেক জিনিস এনেছে আজকে, কারণ আমাদের ননদ আমাদের বাড়িতে আসেও, তাই অনেক জিনিস নেওয়া হয়েছে, আমি দেখাচ্ছি। তো এখন আমি রান্না করব, তো আমি এগুলো সাইডে রেখে আজকে এগুলো সব এনেছে আমি রান্না করব। সবজিটা মা কেটে দেবে আমাকে, টমেটো, পেঁয়াজ, আলু, শিম এনেছে, আমি এগুলো গুছিয়ে রাখবো। মাশরুম, ফুলকপি এনেছে, ফুলকপি আমার ভালো লাগে এখন, নিউ ফুলকপি। এগুলো বেগুনগুলো আর মাশরুমটা আমি এখন রান্না করবো, দেখাবো না। আর মুলো এনেছে, মুলো তাজা তাজা মুলো, এখানে লঙ্কা আছে, ধনে পাতা, তা আমি ধনে পাতাটা এখানে রেখে দেবো, জাস্ট এইভাবে রেখে দেবো। হয়ে গেছে, আর এগুলো আমি রান্না করবো আজকে। এখন সবজি কাটবো, এটা কেটে নেবো আমি, এটা মাশরুমটা। তো আমাদের মার্কেট এতটুকু, এগুলো আমি আলু পেঁয়াজ লঙ্কা রাখি, আর এখানে আমার সবজি থাকে, পেঁয়াজও থাকে এখানে, আমাদের পেঁয়াজটা বেশি খাওয়া হয়। তো এখানটা কিছু বাসন গেছে, বাসনগুলো উল্টে দেবো, উল্টে রেখে তারপর আমি উঠিয়ে রাখি, আমি এখানটায় বাসনগুলো রাখি। তো আমি বাসনগুলো সাজিয়ে রেখে দিয়েছি। এখানে আছে সব মামার কৌটো, এগুলো আমার খুব গোছানো থাকে, পরিষ্কার একদম চকচকে থাকে। তো এইখানতে অনেকগুলো রাখা আছে, মশলা মুড়ি টুড়ি যা লাগে আমার। আর এটার মধ্যে ডাল টাল রাখা আছে, আর এখানে আছে সব সবজি, অনেক রকমের সবজি আজকে কিনে এনেছে। তার মধ্যে পামকিনও আছে, পেঁয়াজ, গার্লিক, সব কিছু আমি এখানে রাখি। গাজরটা মনে খারাপ হয়ে গেল, তো এগুলোই আমার সবজি। আর এখন মাশরুম বানাবো, মাশরুম আর মাছ কাটতেছি। তো আজকে এতগুলো মাছ রান্না করব, এখানে আয়ের মাছ আছে আর রুই মাছ আছে, তো এগুলোকে আলাদা করতে হবে। তো আমি মাছগুলো, আয়ের মাছগুলো আলাদা করে নেব, তো এগুলো সব আয়ের মাছ। তো আয়ের মাছটা আমাদের বাড়িতে খুব ভালো পায়, সবাই খুব ভালো লাগে, রুই মাছের থেকে আমার আর মাছটা খুব ভালো লাগে খেতে। তো এটা হচ্ছে রুই মাছ, এগুলো সব রুই মাছ, আর এখানে মাছের তেলও আছে। তো আমি অনেক রকমের রান্না করবো আজকে, জানি না পুরোটা দেখাতে পারবো কি না, তো এগুলো এক্সট্রা করে নিচ্ছি আমি। তো এখানে এখানে আছে আয়ের মাছ, আর এখানে আছে রুই মাছ, আর রুই মাছের মনে হয় তেল আছে ওটা, তো এগুলো রান্না করতে হবে এখন আমাকে। তো এগুলো নুন হলুদ মেখে নেব। তো আমি অর্ধেক মাছগুলো আমি ফ্রিজে রেখে দেবো, মা এক্সট্রা করে দিচ্ছে, কারণ এতগুলো মাছ আমি ভাজতেও পারবো না, রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। তো অর্ধেক মাছ আমি রান্না করবো, এগুলো রান্না করবো, আর ওগুলো আমি ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ, 10 টুকরোটা রান্না করে নেবো আর মাছ। তো আমি এগুলো মেখে নিচ্ছি, লবণ আর হলুদ, এগুলো রুই মাছ আর আয়ের মাছ আছে, ভালো করে মেখে নেব।
আমার শাশুড়ি মা আমাকে সবজিগুলো বানিয়ে দিচ্ছে, আমি রান্না করবো তাড়াতাড়ি। তো আলু ছিলছে মা, তো আলু আর ফুলকপি বানাচ্ছে, তো আর আমি মাছগুলো ভেজে নেব। তো আমার তেল বসিয়ে দিচ্ছি সরষের তেল, তো আমি এখন বানাবো আইড় মাছটা ভেজে নেব। তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তেলে, না হলে আইড় মাছটা খুব ফুটে। এটা আমার অস্ত্র। আমি সবগুলো ভেজে নিয়েছি, লবণটা দিয়ে দিলে আর মাছটা ফুটে না, তাও বাই চান্স করবে। আর মাছগুলো দিয়ে দিলাম, এবার একটু ছড়ে যাবো, দেখাচ্ছি আর মাছগুলো এগুলো লাল লাল করে ভেজে নেবো। মাছগুলো এবার উল্টে দেবো, আমার মাছ একটা ফুটে নেই, একটু তেলটা না গায়ে চলে আসে, আর তেলের মধ্যে যদি একটু লবণ দাও তাহলে খুব ভালো হয়। দেখতে পাচ্ছ একটা লাল লাল করে ভেজে নেবো, চলতে দিলে আর একটু লাল হয়ে গেলে আমি নামিয়ে নেবো। এগুলো আরও বাকি মাছগুলো ভেজে নেবো। এটা হচ্ছে রুই মাছ আর এগুলো হচ্ছে আড়াই মাছ, তো আমি আড়াই মাছগুলো ভেজে এক্সট্রা রাখবো, আর এগুলো হচ্ছে রুই মাছ। আমার আড়াই মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এগুলোকে নামিয়ে নেবো, এরকম কালার করে নামিয়েছি আমি আড়াই মাছগুলো। হালকা ভাজলে ভালো হবে না, আয়ের মাছ ঝাল করবো, তো আমাকে মাছ কেটে গুছ করে দিবে। সবগুলো ভাত এইভাবে লাল লাল করে ভেজে নেব। এগুলো বড় বড় আয় কি করবা তুমি, ছোট বাটি নিয়ে কি খাবা? দিচ্ছি, এ দেখো লবণ নিচ্ছে। আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, পড়ে যাবে, পড়ে যাবে। নাও নাও বাটি তীরে হা করছে পুরোটা। কি করবা, কি তোমরা করছোটা কি? আমি বাইরে দেখাচ্ছি আমাদের কি হচ্ছে। তো এখানে মাখা হবে বাতাবি লেবু, বাতাবি লেবু মাখা হবে, তার জন্য লবণ আর লঙ্কা নিয়ে এসছে মামন। তো আমি তেল বসিয়ে দিয়েছি, আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, তো আমি আর একটু তেল দিয়ে দিব। তো আমার সবগুলো মাছ ভেজে নিয়েছি আমি, এগুলো রুই মাছ আর এগুলো হচ্ছে মাছগুলো, নাম ভুলে গেলাম মাছগুলো। তো আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এখানে আছে একটা পেঁয়াজ কুচি, তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আইড় মাছে ঝাল করব, তার জন্য আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি ভেজে নেবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটা টমেটো কেটে নেবো, টমেটো ধুয়ে নিয়েছিলাম, তো আমি শুধু একটা টমেটো নেব, টমেটোটাকে কুচি কুচি করে কেটে নেবো, সাইডটাকে কেটে মিডিলটা ফেলে দেবো, এই আঁচটা সেটা ফেলে দিয়ে আমি কুচি কুচি করে কেটে দেবো। কেটে আমি একটা থালে রেখে দেবো সাইডে, আমি এই সাইডটা রেখে দিচ্ছি। আমি আর পেঁয়াজটা হালকা করে ভেজে ভাজানো হয়ে গেছে, এখানে আছে ছয়টা লঙ্কা বাটা, তো আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো।
সেখানে পেঁয়াজ ভাজার সঙ্গে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তারপর বাটাটা দিয়ে দিচ্ছি, তো বাটাটাকে ভালো করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি হলুদ লবণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর কুচি করা রাখা টমেটো দিয়ে দিয়েছি, দুটো লঙ্কা কুচি দিয়েছি, লঙ্কা ফাটানো ছিল লঙ্কা ফাটানো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব, লবণ টবণ আমি সব দিয়ে দিয়েছি, এখন এটাকে ভাজতে হবে। তো আমার পেঁয়াজটা ভাজানো হয়ে গেছে, যতক্ষণ না পেঁয়াজটা কাঁচা ভাবটা হয়ে গেছে মানে শেষ হয়ে যায়, তারপরে আমি জলটা দিয়ে দিলাম। আমার টমেটো কুচিটাও গলে গেছে, আমি একটা টমেটো দিয়েছিলাম, আর এবার আমি জল দিয়ে দিচ্ছি। এটাকে ঝালবে না, বেশি জল দিতে হবে না। তো আমার ঝোলটা চচড়িটা একটু জলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিব। আমি এগুলো সব মাছগুলো দিয়ে দিলাম। তো বাইরে হচ্ছে মাখা, তো মাছগুলো দিয়ে একদম মাখা মাখা নামিয়ে দিব, আর এগুলো মাছ দিয়ে ঝোল করবো, এটা আর দেখাবো না। আর এটা নেড়ে দিই, তো আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে দিব এবার। তো ধনে পাতা দিয়ে দিলাম, এখন নামিয়ে দিব। এটা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে এই ঝালটা। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।